তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেলেছিলেন ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা শুনে রেখে দেন কেন না আমার হযরতে বিলাল ছিল কালো বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সুকে মুসাফা করে না মুআনাকা করে না হযরতে বিলালের অন্তরে দুঃখ হয় আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সুকে মুসাফা করে না মুআনাকা করে না হযরতে বিলালের মনে দুঃখ হয়ে যায় ও যুবকেরা আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন ওগো বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরত বিলাল একখানা খুরমা নিয়ে চলে আসলেন আল্লাহ নবী কি বললেন এরকম ভাবে বিলালকে বলে ওগো বাবা বিলাল তুমি আজকে দিনে খুরমা খানা অর্ধেক খুরমা তুমি খাও বাকি অর্ধেক আমার জন্য রেখে দাও ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন বাবা বিলাল চলে যাও চলে যাও হযরত বিলাল এরকম ভাবে অর্ধেক খুরমা খেয়ে নিলেন বাকি অর্ধেক খুরমা আল্লাহ নবী চুপচাপ রেখে দিলেন আল্লাহ নবী বলে এরকম ভাবে বিলালে ছুটা খানা খেতে যায় হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ছুটা আমি খাবো হুজুর আপনি আমার ছুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিড়ালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার কিরা গোলাম ছিল বিলাল উমাইয়ার গোলাম ছিল এরকম ভাবে বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠে সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল তবুই বিলাল মুখ থেকে এরকম ভাবে বড় মরুভূমির উপরে শুয়ে দিয়ে মুখে পাথর চাপা দেওয়া হয়েছিল বিলালের জীবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জীবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তবুই বিড়ালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ খানা পাই হয়েছিল ও যুবকেরা সেই বিড়ালকে আল্লাহ নবী দরবারে নিয়ে চলে আসলেন আজাদ করে নিয়ে হযরত বিলাল এরকম ভাবে রাসূলুল্লাহ দরবারে আজাদ হয়ে চলে আসলেন আল্লাহ নবী সাহাবি হযরত বিলাল এরকম ভাবে মদিনার মসজিদে আজাদ দিত আল্লাহ নবী কি বলেছিলেন বাবা বিলাল আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে কবুল করে নিবে ও যুবকেরা বলো তো দেখি বিলালের আল্লাহ কত কত সরখানা বানিয়েছি কারণ মদিনা মসজিদের ইমাম ছিল আমার রাসূলুল্লাহ কিন্তু মুয়াজ্জিন ছিল তো জোরে বলো বিলাল এ যুবকেরা বিলাল আজান খানা দিত কিছু সাহাবারা আল্লাহ নবী দরবারে নালিশ করে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আজান খানা আমাদের পছন্দ হয় না কেননা বিলালের কথা খানা জড়িয়ে যায় আল্লাহ নবী বিলালকে আজান দিয়া থেকে মানা করে দিলেন এ যুবকেরা আল্লাহ নবী বলে দিলেন বিলাল বাবা তোমার আজান দিয়া লাগবে না তোমার আজান কি অনেকে বরখাস্ত করেছে বাবা হযরত বিলাল এরকম ভাবে পরে চলে আসে বাড়িতে এসে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কে দেখে দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আল্লাহ আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব আল্লাহ আজকে দিনে আমি বিলাল কালো কোরআন মালিক তুমি সম্মানের মালিক তুমি আল্লাহ আজকে দিনে যদি আমি বিলাল এই কথাখানা না বলতে পারি বুক ফেটে মারা যাব আল্লাহ তোমার দরবারে মামলা দায়ের করে দিলাম পরে দিন ফজরের টাইম হয়ে যায় বিলাল আর মদিনার মসজিদে যায় না কে আজান খানা দিবে পরে দিন এরকম ভাবে ফজরের টাইম চলে আসে মদিনার মসজিদে আজান খানা হয় না আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি
এরা খুব পাবে কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবা ছাদে তুলে দিও হে হযরত বিলাল কাবা ছাদে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল চলে যাও চলে যাও তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে তাহলে আমি কটা পয়েন্ট বললাম তিনটে বলেছিলাম নাকি ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ জেনে রাখেন সেই কাবা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ জোরে বলেন আমার ভাইরা তাহলে আজ একটু চা দিয়ে গেছে খাবো অসুবিধা আছে কি গো আমার আপা একটু দরুদ পড়েন আল্লাহুম্মা Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Pele didar ekti bar, tomake khodar koson, kolijar khon diye tokhon, dhoabo tomar koton. জোরে বলবে না পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার ফোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া কুরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম ঝরে হবে না কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিম দেখো ডিম এর পাবে না কোনো সাথ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া আল্লাহুম্মা এখন ওয়াজ শুনবে না কোনটা চাঁদ বলে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলবে না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তারাদের দল বলে তুমি সেনা সরবে মেঘ বলে জল রয় প্রিয় তুমি গৌরবে
মানুষের কাছে তুমি রহমের বন্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে পায়ু তারা স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে পায়ু তারা স্বস্তি মদিনার বাতাসের এসে বলে বাংলা আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার পান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহ আমার ভাইরা আমি বলেছিলাম যে দুটো পয়েন্ট প্রথমে একটা বলেছিলাম একটা আলোচনা করলাম তিনটে বিষয় থেকে রাসূলুল্লাহ আমি আরেকটা বলেছিলাম মানুষ গুনাহ করে এখন তার আগে আমাদেরকে পরিবর্তন হতে চাই কারা কারা একটু হাত তুলে দেখান দেখি একজন তকবীর দেন সবাই মিলে বলে আরে হাত তুলে রাখো জেনে রাখেন এই যে হাত তুললাম কষ্ট পেলেন আপনারা এই রাগ হলো যে হুজুর খেয়ে দিয়ে কাজ খুঁজে পাই না হাত তুলাচ্ছে রাগ করছে কি আমার আব্বা আল্লাহ জিকে আজকের দিন আমাদের হাত তোলা কবুল করে লাই মাফ করতে পারে না পারে অবশ্যই পারে আমার ভাই আপনাদের কাছে আলোচনা হবে জেনে রেখে দেন আল্লাহ যদি তৌফিক দেন আমি হয়তো আর মিনিট 15 20 আছি আপনাদের কাছে এখন অসুবিধা হবে না কি থাকলে কথা বলেন যে জেনে রাখে আল্লাহ কবুল করে আমার সোনার আব্বারা ভাইয়েরা তরুণেরা জেনে রাখে আজকে একটা মানুষ অত্যাধিক হারে গুনাহ করে ভাই তার আগে ঠিক করে অবশ্যই হ্যাঁ আগে চাকরি তারপরে ডিউটি ঠিক কি না চাকরি না পারলে ডিউটি করতে পারবো ডিউটি করতে পারবো না আগে নেতা চিনবো তারপরে আমরা ভুলবো চিনা ঠিক বলছি জোর করে বলেন জোরে বলেন ভুলবো চিনা ঠিক বলছি নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলবেন না কথা বলেন এই কোচ তোরা বসে যাস দানিয়া জি এখানে বিরম কোন ভিড় করলে হয় গুনাহ হবে 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 জেনে রাখে তাহলে আগে নেতা চিনতে হবে নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে বলি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে চিনলেন আল্লাহ কবুল করে নেবে জোরে বলে আর একটু জোর করে হবে তাহলে চিনার দরকার আছে না নাই আমরা কারা কারা নবী মানতে চাই হাত তুলে দেখান দেখি নারে তাকবীর জোর করে প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে ভাই সমাজে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই জোর করে বলো চিৎকার দিয়ে বলো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না
জেনে রাখে সমাজে এরকম অনেক মানুষ আছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ঠিক বলছি না ভুল বলছি কথা বলেনি কেন এই নবী শর্মা একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে আমার আমার 2019 সালে ফ্রান্সের এক প্রখ্যাত নাস্তিক নবী সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহ কি কুছ সালে এরকম ভাবে জেনে রাখেন আটটা বাংলাদেশের এক প্রখ্যাত নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহকে পঙ্গু করে দিয়েছে আজকে কি ভেবেছেন নূপুর শর্মাকে আমার আল্লাহ ছেড়ে দিবে না আমার আল্লাহ সবথেকে যাকে বেশি ভালোবাসেন তিনি হলো জানে রহমত মুস্তাফা ঝরে 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 আরেকটু জোর করে হবে না আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস করবেন তোরা কিসে রাজি সব নবীর একটাই কথা খোদা তুমি যাতে রাজি আমরা কি বলবে নবীরা কি বলবে আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি নবীরা জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কিসে রাজি মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকেরা এরা খুব পাবে আমার আল্লাহ জানাবি এ নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী দাউদ রে আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কি সে রাজি আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলে এ নবীর গোলামেরা কোন নবী পাকের আলোচনা করি গোটা কোরআন তন্ন তন্ন করে ডাকে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডাকা হয়েছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডাকা হয়েছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডাকা হয়েছে তাআলা নবীদের নাম ধরে ধরে ডাকা হয়েছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আল্লাহ আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসিল বলে ডেকেছে এ নবীর গোলামেরা কোন নবী পাকের আলোচনা করি এরকম ভাবে জানিয়ে দেয়া হলো কেননা শুনে কি দেয় এরা খুব ভাবে জানিয়ে দেয় প্রতিটা নবীরা আল্লাহ পাকে এরা খুব ভাবে প্রতিটা নবীরা মাদারে জন্য নবুয়াত দিবে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আজাব গজব দেখে নাফসি 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 করে কাঁদবে ওয়াইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি ওয়াইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ওয়াইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি নাফসি হে নবীর প্রেমিকেরা কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির মুখ থেকে শুধু একটা কথা বাহির হবে ইয়া রব্বে হাবিলি ইয়া উম্মতি আরো জোরে হবে না তাহলে সেই নবী আনা মাহফিল আপনাদের তাহলে নবী চিনবো বলি ইনশাআল্লাহ ভাই বলেন তো আমাদের ভারতের রাজধানী কোথায় দিল্লি আচ্ছা দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশে ভাই কথা বলো রাজধানী দখল মানে দেশ দখল রাজধানী দখল মানে কি রাজধানী দখল মানে দেশ দখল দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের শুনো দাম দাম জেনে রেখে দেন অনুরূপ ভাবে আটটার আমার রাজধানী হচ্ছে অন্তর অন্তর যদি শয়তান দখল করে নেয় কি বডির কোনো দাম দাম ঠিক বলছি না ভুল বলছি কথা বলে তাহলে এই অন্তরকে পাক করতে চাইতো নাকি আমরা সবাই হাত ধরেছি পরিবর্তন হতে চাই জেনে রাখবেন রাসূলুল্লাহর কাছে এক সাহাবী গেলেন কেমন ভাবে পরিবর্তন হতে হবে ফার্স্ট জবানের হিফাজত করে একজন সাহাবী যে বলছে নবীর কাছে সে মদ খেত জিনা করত নবীর কাছে গিয়ে বলছে হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি রাসূল বলছে যাও বাবা তুমি আজকে দিন আমি নবী আমার কাছে ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না কি বলবেন জোরে বলো মিথ্যা কথা বলবো না সাহাবী আপনি চলে গেছে নবী তো আমাদের দুটোর মধ্যে একটা কিছু বলেন আমি যে জিনা করি মদ খাই এর ব্যাপারে একটা কথা কিছু নবী বলেন যা আমি শুধু এসে বলে বলে মিথ্যা কথা শুনছেন তো চলে গেছে খুব মনোযোগ দিয়ে শুনে পরিবর্তন কাকে করে দেখে সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে এসেছে আপনার একজন নবীর কাছে গেছে মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে
যে জিজ্ঞেস করছে বাবা তুমি শুনলাম নাকি তুমি আজকে দিনে তুমি মদ খেয়েছো সাবি ওয়াদা কি করে গেছে কথা বলো কি বলবে না আমি জীবনে কোনো দিন আর মদ খাবো না জোরে বলবেন না আরেকটু জোর করে হবে না এই যে জবানের হেফাজত করা আমাদের ঘরে জবানে হেফাজত হয় এসব ইয়ং ছেলেগুলো বসে আছে দেখবেন এরা যদি বলে আপনাদের বাজারে নতুন হাট যদি কেউ বলে নতুন হাট বাজারে যাব বাজারে এসে ঘরে খাদা করে আপনার কি বলে বিরাতে যাব কি বদরে যাব দেখবেন এই কথা বললে চারবার পাঁচবার আমাদের যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ হয় সমাজদার কে ইশারা সে কাফি হয় আমি কি বলতে চাইছি যারা বুঝার বুঝে নিচ্ছে কথাই কথাই শুধু ওই কথা এক লোকে নিজের মরণের সময় চলেছে সবাই পানি খাচ্ছে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যত পানি খায় তত বিরক্ত হয় লাস্টে গেলে কি করেছে পানি খাতে খাতে কোনো বিরক্ত হয় না পাক কথা বলি দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাহলে জবানে হেফাজত করে আমার আল্লাহ কবুল করে দিবে জোরে বলে রাসূল বলছেন ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুহা জাসাদা কুল্লু আমারে দিল কে আন্দার এক কোষ কা টুকরা খায় আগার ও কোষ কা টুকরা পাগ রহে তো পুরা কমপ্লিট বডি পাগ জোরে বলবেন আর একটু জোর করে বলো ও ইজা ফাসাদা ফাসাদা জাসাদা কুল্লু আগার ও কোষ কা টুকরা নাপাক হয়ে যায় তো পুরা কমপ্লিট বডি নাপাক আলা ওহি আল উসকা নাম হ্যায় কাল বন্ত অন্ত পাক মানে বলি পাক আর অন্ত না পাক বডি না পাক ইসকা মতলব এ হুয়া জব আপকা পুরা কমপ্লিট বডি না পাক হো জায়ে নামাজ পড়েগা পুরা নি হোগা রোজা রাখেগা রোজা নি হোগা ক্যা করেগা সবসে পহলে হাম দোনো কো এ বাত সোচনা চাহিয়ে কোন সা চিজ হ্যায় সব প্রোডাক্ট হ্যায় জো হামারে দিল কি বিমারি দূর কর সকে এ মোমে খুদা তালা কুরআন পাক নে ইরশাদ ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা কিতনা ভি গুনাহ কিয়া বান্দে মেরে পাস তাওবা কর মাই আল্লাহ তোমারে পুরা জিন্দেগি গুনাহ মাফ কর দেঙ্গে জোরে বলে তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইতো কারণ অন্তর এই অন্তর কে আবার তিন ভাগে 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 জোরে বলো তিন ভাগ এক ভাগ হচ্ছে কালবে সলিম সুস্থ অন্তর কি অন্তর কথা বলে না সুস্থ অন্তর সুস্থ অন্তর কাদের আল্লাহর ওলি মাহবুব বান্দাদের অন্তর সুস্থ জোরে বলবেন না সবাই মিলে একসঙ্গে বলে কত জোর আওয়াজ হয় একটু জোরে বলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমি যেখানে যাই এরকম ভাবে মানুষ যা সব সময় ফরফরটি হাই ভোল্টেজ থাকে বলেন একটু আরেকটু জোরে বলেন জেনে রাখেন ফার্স্ট হচ্ছে কালবে সলিম আল্লাহর অন্তর সুস্থ না অসুস্থ সুস্থ অন্তর তারা আল্লাহর গোলাম হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছে পিরানে পি দস্ত গুনাহ গুনাহ কাদের একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে করার মধ্যে এক বাবুর্চি ডিম ভাইছে বড় পিসা বলে করার মধ্যে আচ্ছা উনিকে মেরে দিচ্ছি বলছে না হুজুর আমি ডিম ভাইছি ঘুরিয়ে দেখছে যেই তাকায় দেখে আল্লাহ কি করার মধ্যে মুরগির বাচ্চা ছেড়ে বলবেন না কোন আব্দুল কাদের আটার হুজুর এক চোর 30 বছর চুরি করছে 130 30 ইয়ার্স মানে কত হুজুর যদি ধরতে পারে জানবো আর না ধরতে পারলে আমি চোর বড় কে বলছে কথা বলে নে জোরে বলো ওই আমি পিছন দিকে আমার আব্বা গুনে একটু কথা বলে কে বলছে চোর চুরি করে
সব একটা ব্যাগের মধ্যে মাল ভরে হচ্ছে যাই আজকে হুজুরকে যে দেখি গেট থেকে বের হতে পাল্লি কেমন বড় যে গেটের কাছে গেছে মালপত্র দিয়ে আল্লাহর কুদরত অটোমেটিক গেট বন্ধ হয়ে গেছে যেটা বলবেন না সবাই মিলে আরেকটু জোরে হবে না বন্ধ ছিল দ্বিতীয়বার খুলে গেছে দ্বিতীয়বার আবার তৃতীয়বারের বেলায় দরজা বন্ধ হয়ে গেছে আবার বলছে যাই তৃতীয়বার খুলে গেছে তৃতীয়বারের বেলায় মালপত্র নিয়ে চলে এসেছে এসে বলছে যাই দরজা খুলে দেখি পুরো খালি হাতে গেলেও দরজা খুলছেন ভর্তি হাতে গেলেও দরজা খুলছেন বলছে এবার পড়েছে ধরা আমি চোর সরস দিচ্ছি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ দেখে কি করলেন সবাই আস্তে আস্তে চলে গেলেন বড় পীর সাহেব আটটা মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নামাজীরা সব নিচেই জুতো খুলেছে বড় পীর সাহেব তাদের জুতো উপরে করে কোথায় কোথায় সিঁড়িতে আমরা জুতো খুলে যাই তো নিচের জুতো কোথায় কোথায় উপরে আর যারা উপরে খুলেছে তাদের জুতো নিচেই খুলেছে সবাই মিলে ধরে কি এ জুতো সবাই প্রথম দিন দেখে এরকম প্রবলেম দ্বিতীয় দিনের দিন আরেকজন দেখছে তারা দেখব আজকে কি জুতো সরায় আরেকজন এসে দেখে নুকিয়ে নুকিয়ে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া আজকে নামাজ না পড়ে নুকিয়ে দেখব কি জুতো সরায় নুকিয়ে নুকিয়ে বসে আছে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর বড় পীর সাহেবকে মসজিদের দিকে মসজিদ থেকে আবু সালেম মুসা জাঙ্গির বাড়ির দিকে নিয়ে চলে চলে আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হযরতে বড় পীর সাহেব হযরতে আবু সালেম মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো কেন বাবা উপরে জুতো কেন নিচে করো নিচে জুতো কেন উপরে করো ও তোমাকে আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় কাজ করিনি নিজের ইচ্ছায় কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো কি মসজিদের সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলো কি মসজিদের সিঁড়ির উপরে করে দিই কোন আব্দুল কাদের এক সাহেব হুজুরের মুড়ি ধোব বলেছিলেন যাই যাই বড় পীর সাহেবের আজকে মুড়ি ধোব আগে দেখব আমল কেমন করে আমল যদি ঠিক থাকে তবে আল্লাহ ওলি বলে মানে মানুষের মনমনি চলে গেছে বড় পীর সাহেব এরকম ভাবে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে চলে গেছে যে দেখে হুজুর শুধু ফরজ বড় বড় করে সুন্নত পড়ে মুড়ি তো খেপে লাল আল্লাহ এই কি পি ধরেছে সুন্নত পড়ে শুনছেন এখন সুন্নত কি আপনার ঘরে পড়া যায় না কথা বলতে বলতে জোহরের কিতাবের নাম বলে যাচ্ছে মুজমাই ওয়াসিল কিতাব জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি জোহরের চার রাকাত সুন্নাত বাড়িতে আদায় করে
আর চার রাকাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলবেন না, এরকম ভাবে বড় পীর সাহেব বলে বাবা আমি তো বাড়িতে নামাজ পড়ি। বলছে ঠাক ঠাক, এটা বাদ দিন, নিচে আল্লাহর ওলিরা সারা সারা রাত জেগে ইবাদত করে, রাতের বালিশের মাঝে যে দেখি আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছেন, আস্তে আস্তে করে বড় পীর সাহেব আপনার চুপ করে নিচে আপনার বড় পীর সাহেব বসে আছে, এরকম ভাবে বড় পীর সাহেব নিচে আপনার চুপ করে রাত্রে ঘুমিয়ে আছে, এই মুড়ি জামলাকে দেখছে কি করে দেখব, দেখে সকাল এরকম ভাবে আপনার কি বলেন ভোর হয়ে গেছে, বলছে আল্লাহ সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল, ই কি ফির ধরেছে ভোরের টাইম, ওলি আল্লাহর প্রতি ইলহাম হয় ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো, আব্দুল কাদের যাও আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আজকের দিনে বলে দিলাম যাও তুমি আজকের দিনে এখান থেকে তুমি কি দোয়া চাও, আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমায় একটু মোটা বানিয়ে দাও, কি করে দাও কথা বলে না মোটা করে দাও, কিন্তু মুড়ি দাঁড়ো খেপে যাচ্ছে আল্লাহ হুজুর কি দোয়া চাইছে, লোক দোয়া চাই জাহান্নাম থেকে বাঁচাও কবরে আযাব থেকে রেহাই করো রিজিকে বরকত দাও, তা না দোয়া চাই আব্দুল কাদের জিলানী দোয়া করছে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও, সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন আস্তে আস্তে করে বড় পীর সাহেব আব্দুল কাদের তৃতীয় দিন দোয়া চাই সেম দোয়া করছে, তৃতীয় দিন সেম দোয়া বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ আজকে দিনেতে এরকম ভাবে মুড়ি মুড়ি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ হুজুর কেন এত মোটা হওয়ার দোয়া চাই, হুজুরের কদমে পড়ে গেছে আল্লাহ বাগের অলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে যায়, ও বাবা আব্দুল কাদের হুজুর আজকে দিনে আপনি কেন এত বার দোয়া চান, হুজুর এত কেন মোটা হওয়া দোয়া চান, হুজুর আপনি তো ঠিকই আছেন এত কেন দোয়া চান, ও যুবক এরা আল্লাহ বাগের অলি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন ও গো বাবা সাহেব আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আমার আল্লাহর কাছে মোটা হওয়া দোয়া চেয়েছি আল্লাহ কবুল করে নিয়েছি, কেন হুজুর দোয়া চাইলেন বাবা মরি শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানী এই জন্য মোটা হওয়ার জন্য দোয়া চাই, কেননা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান দিকে না যা, সেই আব্দুল কাদের আল্লাহ কত মাকাম দিয়েছে হযরতে ওয়েস কুরুনি দোয়া চেয়েছে অন্তর পাক না দোয়া চেয়েছে নবী পাঠিয়েছিলেন যাও আমার ওয়েস কুরুনি কে দোয়া করতে বলবে আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতদের মাফ করে দেয়, জোরে বলে 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 আরেকটু জোরে জোরে হবে না, তাহলে ভাবেন এটা হলো কালবে সলিম, আমার ভাইকে নিচে বসতে বলতে কমিটি ছেলে চিতা কি আপনাদের বিরক্ত আজ আচ্ছা আমি বলবো আমার ভাইরা আব্বারা তোমরা যাই হোক অনেক খুনে আমি তো এটা কমপ্লিট করতে পারলাম না, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে, জেনে রাখেন কলবে সলিম দাদা হুজুরের এক খলিফা ছিলেন যিনার নাম ছিল জিনার নাম ছিল হযরতে আপনার হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাস্তা দিয়ে পার পার হতে যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হয় কথা বলে না রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেল, ভারত ভারত অ্যাক্সিডেন্ট কথা বলে না পোস্টমর্টম কি হয় কি হয় জোরে বলো পোস্টমর্টম রোড অ্যাক্সিডেন্টে আপনার হুজুরের লাস্ট কে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেল, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুড়ি মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল এ
সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের রাস্তাকে পশুপাড়া খানায় নিয়ে যেও না মইনা খানায় নিয়ে যেও না আল্লাহর ওলিউ রাস্তাকে তারিফ আল্লাহ জো করো তারিফ আল্লাহর একদিকে আল্লাহর ওলিউ রাস্তাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা পানি করে দেবো তথাপি হুজুরের লাশটাকে পশুপাড়া খানায় নিয়ে যেও না মইনা খানায় নিয়ে যেও না ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা দেখে তখনো পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে আরো জোরে হবে না তাহলে জেনে রাখছি এটা হলো কালবে সলিম সুস্থ অন্তর আমি যে দরবার থেকে আল্লাহ করে আপনারা হইতো এটা ব্যারাচার আশপাশ এলাকা না বিরা বদর বদরে বদর পিন্নগর শরীফ আপনার দাদা হুজুরের এক খলিফা ছিলেন দাস্তে বায়াত মানুষ ছিলেন জিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন জোর বলবেন না আরেকটু জোর করে হবে না আল্লাহ এত বড় আল্লাহর ওলি করেছিলেন হুজুর কিবলা লাশকে যখন জমিনে আমানা আমার হুজুরের লাশকে যখন জমিনে রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া ফিরিয়ে দিয়েছিলেন জোর করে বলবেন না এত বড় আল্লাহর ওলি পিন্নগর শরীফ ফুরফুরা শরীফ থেকে আরো 40 কিলোমিটার যেতে হতো সুজা আরামবাগ আরামবাগের কাছে জেনে রাখেন হুজুর কিবলা লাশকে জমিনে রাখা হলো আল্লাহ চতবকার আল্লাহর ওলি করেছিলেন হুজুর কিবলা দাদা হুজুরের দাস্তে বায়াত মানুষ ছিলেন 2013 সালে ইন্তেকাল করেছিলেন কত সাল 13 সালে হুজুর ইন্তেকাল হয়েছিল আজকে আটটা এরকম ভাবে টাকা হলো দাদা হুজুরের সঙ্গে দেখা করে কলকাতা 9 নম্বর হালদার লেন থেকে দাদা হুজুরের সঙ্গে দেখা করে আজ গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গা নদীর উপর জোয়ার আসে না কথা বল সারা দাও গঙ্গা নদীর উপরে জোয়ার আসে জোয়ার নৌকায় টলমল করছে নানা জান আল্লাহর জিকিরে ফানা হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা পাগা তরুণেরা এ নবী প্রেমিকেরা অন্তরকে পাক করে নেন আল্লাহ কবুল করে নেবে আমার আপনার ভিন্ন করে দি এরা খুব হবে পীর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন করে হুজুর এমন সৈতে নানা জাত বলে আমি আল্লাহ 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 জিকিরে ফানা হয়ে গেলাম ও যুবকেরা এমন সৈতে নানা জাত বলতে লাগে ওই তরিয়ার প্রতিটা ঢের আওয়াজ থেকে আল্লাহ 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 আওয়াজ করা আমি আব্দুল আজিজ পিন্ত করে খুঁজু নিজে কানে শুনতে পা তাহলে আল্লাহ তাদের অন্তরকে পাক করেছে সেলিম এটা হলো জেনে রাখেন আল্লাহ কবুল করেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আরো দুটো পয়েন্ট মাশাআল্লাহ আমার খালা খালা ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে আমি এখান থেকে আবার সেই আপনার বললাম দন্তলাই প্রোগ্রাম আছে বেরিয়ে যাব যতটুকু আলোচনা করলাম দু নম্বর হলো কালবে মরিজ অসুস্থ অন্তর তিন নম্বর কালবে মাইয়ে মৃত অন্তর এই অন্তরকে পাক করে আর দেখবেন বান্দা যখন গুনাহ করে কি করে গুনাহ করে গুনাহ করতে করতে দেখবেন সে নির্লজ্জ হয়ে যায় নাম্বার 1 সে নির্লজ্জ হয় নাম্বার 2 বান্দা যখন অত্যাধিক হারে গুনাহ করে দেখবেন তার অন্তর কালো হয়ে যায় কি হয় কথা বলেন অন্তর কালো হয়ে যায় নাম্বার 3 তার রুজি কমে যায় কি কমে রেজেকের বরকত কমে যায় নাম্বার 3 তার চেহারার মধ্যে বিকৃতি ঘটে আমাদের সমাজে কিছু কিছু কুলাঙ্গার আছে আমি কোথায় একটা নিউজ দেখেছিলাম একটা কলেজ পড়ুয়া ছেলে 100টা ধর্ষণ করে বাবা সেলিব্রেশন করে কত বড় কপাল ফাটা ও 100টা ধর্ষণ করেছে ধর্ষণ করে আবার সবাইকে মিষ্টি খাইয়েছে খা খা মিষ্টি আমি সেঞ্চুরি পূর্ণ করেছি কত হইতে যাচ্ছে এরকম কপাল ফাটা আছে আল্লাহ কবুল করে আমাদের সকলকে হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দান করুন আমার ভাই অনেকক্ষণ আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন কোনটা
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরা চোরে সে কোন রূপকারে সাজালো চোরা চোর চারিদিকে নবরূপে করে তোরা জলমল সেই রূপ দেখে হই আঁখি তোয় সুশীত কেটে গেছে পুঁথি নিশীতে রতি কহরে সে রূপকারে সাজালো চোরা চোর এসে রূপকারে সাজালো চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সবখানে কেন এত বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরুপান্তরে সে রূপকারে সাজালো চোরা চোরে সে রূপকারে সাজালো চোরা চোর মারুন খাবা মারুন খাবা সৃজনের রহম এসেছে ধরণীতে নুরুল নবি হাজির ছেড়ে হবে না মারুন খাবা মারুন খাবা সৃজনের রহম এসেছে ধরণীতে নুরুল নবি হাজির নুরুল নবি হাজির আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে সে কোন রূপকারে সাজালো চোরা চোরে সে কোন রূপকারে সাজালো চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরা চোর আলোচনা করলাম আপনারা কি কষ্ট পেলেন জি জি দুঃখ পেয়েছেন